আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তার ঠিক একদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের অনেক কাঙ্ক্ষিত একটা সার্কুলার। অনেক দিন ধরে তোমরা ওয়েট করছিলে যে কবে সার্কুলারটা প্রকাশিত হবে। তো সেই সার্কুলারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিকটা সেটা হচ্ছে যে এবারের ভর্তি পরীক্ষার সিলেবাসটা কীরকম হবে, এটা নিয়ে তোমরা অনেক চিন্তিত ছিলে। এটা নিয়ে আমি আমার ইনবক্সে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক প্রশ্ন শুনেছি যে আসলে এইবারের এডমিশন টেস্টের যে সিলেবাস সেটা কি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে। তো এখন আমরা সার্কুলার দেখার পরে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমার জন্য এবার একটা দুঃসংবাদ আছে এবং একটা সুসংবাদ আছে। তো দুঃসংবাদটা কি? দুঃসংবাদ হচ্ছে গিয়ে যে এইবারের ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমাদের সার্কুলারের মধ্যে কিচ্ছু বলা নাই। বলা নাই তার মানে হচ্ছে কি, তার মানে শর্টও হতে পারে ফুলও হতে পারে। এখন এটা টিচারদের মর্জি যে তারা যদি মনে করে যে যেহেতু এইচএসসি পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে, সো এডমিশন টেস্ট এটা শর্ট সিলেবাসে হওয়াটাই ফেয়ার, সো সেক্ষেত্রে তারা শর্ট সিলেবাসে প্রশ্ন বানাতে পারে। আবার যদি এরকম তারা চিন্তা করে যে পুরা বইটাই তো হচ্ছে এইচএসসির সিলেবাস, পুরা বইটাই একটা স্টুডেন্টের পড়া উচিত, বইয়ের মধ্যে এরকম অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো না জানলে আসলে তোমার ছাত্র হিসাবে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডিউনিটে পড়ার জন্য একজন স্টুডেন্টের যতটুকু নলেজ দরকার ওই নলেজটা তোমার হচ্ছে অর্জন হচ্ছে না। তো সেই চিন্তাটা করে তারা কিন্তু চাইলে ফুল সিলেবাস থেকে প্রশ্ন করতে পারে। তো এখন হচ্ছে তোমরা একটা ডিলেমার মধ্যে পড়ে গেছো। এখন এটা অবশ্যই কোনো সুসংবাদ না, এটা তোমাদের জন্য একটা দুঃসংবাদ। আর সুসংবাদ যেটা সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তোমরা জানতে পেরেছো যে তোমাদের ভর্তি পরীক্ষার সিলেবাসটা ফুল সিলেবাসে হতে পারে। আমরা ইতোপূর্বে এরকম কিন্তু দেখেছি যে স্টুডেন্টরা একদম সারা বছর জেনে এসেছে যে অ্যাডমিশন টেস্টের সিলেবাস হবে শর্ট সিলেবাসে, এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় এরকম হয়েছে যে পরীক্ষার হলে পৌঁছানোর পর তারা বুঝতে পেরেছে যে সিলেবাসটা আসলে ফুল সিলেবাস ছিল এবং ফুল সিলেবাস অবলম্বন করে প্রশ্নটা করা হয়েছে। তখন স্টুডেন্টরা যে পরিমাণ ধরা খেয়েছে তো সেটা কিন্তু অপূরণীয়, সেটা আর কোনো ধরনের মানে ওইখান থেকে নিজেকে সেভ করার আর কোনো ওয়ে কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে তোমরা 2 মাস আগে জানতে পেরেছো। তো 2 মাস আমার কাছে মনে হয় যে ইটস এ প্রিটি গুড টাইম। তুমি কিন্তু চাইলে 2 মাসে শর্ট সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো ছিল না ওই চ্যাপ্টারগুলোর উপরে কিন্তু খুব ভালো একটা দক্ষতা অর্জন করে নিতে পারবে। সো আমার এটা বিশ্বাস যে তোমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে, যেহেতু তোমরা আগে থেকে জেনে গিয়েছো যে ভর্তি পরীক্ষার সিলেবাসটা আসলে ফুল সিলেবাসও হতে পারে। এখন আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এখন যেহেতু হঠাৎ করে হচ্ছে একটা ডিসিশন চলে এসেছে এবং তোমরা সেটার সাথে মানিয়ে নিতে পারছো না, অনেকে হচ্ছে হাই হতাশ করছো যে এতদিন ধরে আমরা একটা সিলেবাসের উপর প্রিপারেশন নিলাম বা এইচএসসি পরীক্ষা দিলাম একটা সিলেবাসকে চিন্তা করে, এখন হচ্ছে সিলেবাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেমন হলো? তো তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হলো গিয়ে যে তোমরা এখন থেকে একদম যতটুকু পড়াশোনা তুমি করতে নর্মালি তার থেকে অনেক বেশি পড়াশোনা শুরু করে দাও। কারণ আগে তোমাকে চিন্তা করতে হতো ধরো 7টা বা 8টা চ্যাপ্টার নিয়ে, এখন কিন্তু বইয়ের 12টা চ্যাপ্টারই তোমাকে পড়তে হবে বা 12টা চ্যাপ্টার নিয়েই তোমাকে চিন্তা করতে হবে। আর আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে তুমি যদি ধরো তুমি যদি মনে করে থাকো যে আমার ফুল সিলেবাস পড়ার দরকার নেই কারণ ফুল সিলেবাস তো সবাই ভালো করে পারে না, হ্যাঁ আমি শর্ট সিলেবাসের প্রিপারেশন নিয়েছি, অন্যরাও তো শর্ট সিলেবাসের প্রিপারেশন নিয়েছে, ফুল সিলেবাসের উপর তো সবার তেমন একটা আয়ত্ত নেই, এটা একটা ভুল ধারণা তোমাদের। কারণটা কি আমি বলি, কারণ হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবে তারা কিন্তু যারা চান্স পাবে অ্যাকচুয়ালি তারা কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট এবং অনেক পরিশ্রমী স্টুডেন্ট। যেমন আমি যদি ডিউনিটের কথা বলি তো ডিউনিটে ধরো মেডিকেলে যারা অল্পের জন্য চান্স পায় নাই, একদম অল্পের জন্য ধরো ওয়েটিং লিস্টে ছিল বা একদম নিচের দিকের মেডিকেলগুলা যেগুলা অনেকেই চিন্তা করে যে ঢাকার বাইরের বা বিভাগীয় শহরের বাইরের মেডিকেল কলেজে পড়বে না, তারাও কিন্তু জাহাঙ্গীরনগরে ডিউনিটে পরীক্ষা দিবে এবং জাহাঙ্গীরনগরে চান্স পেলে তারা কিন্তু এখানে ভর্তি হয়ে যাবে।
ইভেন অনেকে ডেন্টালে চান্স পেয়ে ডেন্টাল ছেড়ে এসে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মেসিতে ভর্তি হয় বা অন্যান্য সাবজেক্টে ভর্তি হয়, এরকমও কিন্তু দৃষ্টান্ত আমরা দেখেছি বিগত বছরগুলোতে। এখন হচ্ছে যেই স্টুডেন্টটা মেডিকেলে ওয়েটিংয়ে ছিল বা যেই স্টুডেন্টটা হচ্ছে হবিগঞ্জ মেডিকেল, সাতক্ষীরা মেডিকেল বা এইসব মেডিকেলগুলোতে চান্স পেয়েছিল, তারা কিন্তু ফুল সিলেবাস পড়ে তারপরেই মেডিকেলে চান্স পেয়েছিল। তার মানে তাদের কিন্তু ফুল সিলেবাসের উপর যেই দক্ষতাটা আছে, ফুল সিলেবাসের উপর যতটুকু আয়ত্ত আছে, এটা কিন্তু মানে আনথিঙ্কেবল। তারা কিন্তু একদম এইচএসসির পর থেকেই ফুল সিলেবাসটাকে ফোকাস করে পড়াশোনা করেছে, না হলে কিন্তু তারা এই পজিশনে আসতে পারতো না। সো তাদেরকে তুমি যদি ফাইট দিতে চাও, তাদের থেকে ভালো রেজাল্ট করতে চাও, তাদেরকে বিট করে তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই 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 এখন থেকে ফুল সিলেবাসটা ভালো করে পড়া শুরু করতে হবে এবং খুবই ভালো করে পড়তে হবে। একদম হচ্ছে তুমি যদি চিন্তা করো এরকম যে আমি ফুল সিলেবাস এখন হঠাৎ করে আমার উপর ডিসিশন চাপিয়ে দেওয়া হয়েছে, আমি এখন এত পড়তে পারবো না, তাইলে আসলে যে ডিসিশন তোমার উপর চাপিয়ে দিয়েছে তার কোনো লস হবে না। আলটিমেটলি লস যদি কারো হয় সেটা তোমার হবে। হ্যাঁ, তারপরও একটা কথা বলবো যে তুমি একদম খুব ভালো করে যে চ্যাপ্টারগুলো দেখা যাবে, একদম খুব ভালো করে মানে যে চ্যাপ্টারগুলোর কোনো কিছুই তুমি বাদ দিবা না, সেগুলো হচ্ছে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো। কারণ ফুল সিলেবাস শর্ট সিলেবাস দুইটাই যদি থাকে, মানে সিলেবাস পরীক্ষা যদি ফুল সিলেবাসের উপর হয়, তারপরেও কিন্তু আমরা গত 2-3 বছরে যে পরিসংখ্যান দেখতে পেয়েছি সেটার উপর বলতে পারি যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাস থেকেই হয়ে থাকে, ম্যাক্সিমাম প্রশ্ন শর্ট সিলেবাস থেকেই হয়ে থাকে। তো আমরা একদম 100% যে ইম্পর্টেন্স সেটা দিব শর্ট সিলেবাসের উপরে, একদম 100% না দিতে পারলেও 90% যে ইম্পর্টেন্স সেটা দিব ফুল সিলেবাসের উপরে। সো এইটা ছিল আজকের আমার কথা। আশা করি আমার এই ভিডিওটার পরে তোমাদের অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। সো সবাই আসলে পড়াশোনা শুরু করে দাও ঈদ সামনে। তো আমি এটাই বলবো, এটা খুব ফেমাস একটা কথা যে ঈদ জীবনে অনেক আসবে কিন্তু অ্যাডমিশন টেস্টের সিজনটা কিন্তু বারবার আসবে না। সো জীবনে একটা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য একটা ঈদ কিন্তু স্যাক্রিফাইস করাই যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।